লক্ষ্মীপুর পৌর শহরে 20টা অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে আরাফাত হোসেন শুভ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত 10টার দিকে পৌর শহরের চকবাজার এলাকায় ওই ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়। তার বুকে, পিঠে, হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত যুবক সোহেলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার অভিযুক্ত সোহেলের অটোরিকশা করে বাজার থেকে শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় যান ব্যবসায়ী শুভ। সেখানে 20 টাকা ভাড়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। সেই জের ধরে বাসায় যাওয়ার পথে চকবাজার মসজিদ মার্কেটের সামনে পৌঁছালে ব্যবসায়ী শুভকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তবে এটিকে পূর্ব পরিকল্পিত দাবি করছেন স্বজনরা।